আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 569 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে আজকেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কমেছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে আরও 569 জন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 539,698 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 704 জন। আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 524,765 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সৌদিতে আরও 12 জন রোগীর মৃত্যু হয়েছে। ইনাইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 8,431 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যায় সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 128,234 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 125,880 জন এবং মৃত্যুবরণ করেছে 1,351 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 45,187 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 43,830 জন এবং মৃত্যুবরণ করেছে 1,096 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 52,731 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 50,762 জন এবং মৃত্যুবরণ করেছে 1,515 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 16,568 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 15,993 জন এবং মৃত্যুবরণ করেছে 375 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,567 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 25,097 জন এবং মৃত্যুবরণ করেছে 291 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,166 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 24,715 জন এবং মৃত্যুবরণ করেছে 409 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,775 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 9,705 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 24,144 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 23,659 জন এবং মৃত্যুবরণ করেছে 445 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 7,906 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 7,826 জন এবং মৃত্যুবরণ করেছে 19 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।